नमस्कार बंधुरा, वेलकाम टू इतिकास गार्डन। आशा करी अपनारा सबाई भलो आछ। तो बंधुरा, आज के अपन साथे शेयर करब जो हमें क्यों शीतर गाचर जो परफेक्ट मटी तैरी करी। ये मटी तैरी कर लेना गाचो शीतर समय खूब सुंदर फुल प्रत्येकटा गाचे फुल फुटबे। क्यों हमें गाच के रिपोर्टिंग करी और शीतर गाचगलो के लगाई समस्त किचु अपन साथ आज के शेयर करब। तो बंधुरा देखो, एगुलो आमार कैलांचू गाच, एगुलो देशी भैराइटी। तो आमी ए देशी भैराइटी थेके एरकम छोटो छोटो काटिंग निये एक देड़ मास आगे आमी ग्रो करेछिलाम। एमनी सेरकम भावे किछुई नाय, एखान थेके एकटुखानी छोटो एकटा काटिंग निये जे कोनो जायगाय एकटुखानी बसिए दिलेई किन्तु एई कैलांचू गाच खूब इजी भावे आमादेर रेडी हये जाय। कत इजी भावे एरकम भावे काटिंग ग्रो करेछि देखुन। एई जे एकटा याडेनियम गाचर नीचे ये एक छोट काटिंग बसिए दिए देखो कत सूंदर गाचटी रेडी गए। देखो ये एक याडेनियम गाच। तो यकम ही छोटो छोटो काटिंग बड़ो बड़ो जो टपगुलो आर पास दिए क्योंकि एरक छोटो काटिंग लागिए दीले ही क्योंकि इजी भावे आलदा और को ग्रो करते हैं ना। ये एकटूखानी काटिंग बसिए दी क्यु जेको काटिंग गाच ही खूब भलो ग्रो कर। तो এরকম আমি কেলাঞ্চু গাছও এভাবে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন এভাবে তুলছি, তোলার পরে দেখুন শিকড় কি সুন্দর, কত শিকড় বেরিয়ে গেছে এবং গাছটি কত সুন্দর রেডি হয়ে গেছে। তো আমি দেখাবো যে এই কেলাঞ্চু গাছও আমি কিভাবে বসাই এবং সমস্ত শীতের গাছ আমি কিভাবে পারফেক্ট হয়েতে মাটি তৈরি করে আমি সমস্ত শীতের গাছ বসাই। এটাও একটা পাতাবাহারি গাছের নিচে আমি ওই এক দেড় মাস আগে এরকম ছোট্ট একটা কাটিং আমি কেলাঞ্চুর, এটা একটা দেশি কেলাঞ্চু ভ্যারাইটি। তো এটাও আমি এরকম ভাবে ছোট্ট একটা কাটিং এভাবে পাতাবাহারি গাছের একটা সাইড দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর দেখুন গাছটি কত সুন্দর গ্রো হয়ে গেছে। আপনারাও এরকম ছোট ছোট কাটিং আপনারা কিন্তু বড় টবের পাশ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু আপনাদেরও এক একটা গাছ রেডি হয়ে যাবে। আলাদা করে কিন্তু গাছ কিনে পয়সা খরচ করার কোনো দরকার নেই। এরকম করে কিন্তু আমরা ইজিভাবে সমস্ত গাছ আমরা রেডি করতে পারি। তো চলুন দেখুন আমি কিভাবে এবারে মাটিটাকে রেডি করি। প্রত্যেকটা শীতের গাছই কিন্তু এই মাটিতে লাগাতে পারবেন যদি এইভাবে মাটি তৈরি করেন। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিও দেখে কিন্তু তবে ফলো করে তবে মানে গাছ বসাবেন, তখন অন্যর ভিডিও ফলো করবেন, আবার আমার ভিডিও একটু ফলো করবেন, তারপরে গাছ বসাবেন, তারপর উল্টোপাল্টা হলে বলবেন যে আপনার ভিডিও ঠিক নেই। তো যে কোনো একজনের ভিডিও দেখেই কিন্তু আপনারা সমস্ত গাছ করার চেষ্টা করবেন। তো এখানে আমি আট নম্বর সাইজের টবের আমি মাপ আপনাদের পরিমাণ করে দেখাচ্ছি যে এই মাপে আপনারা সমস্ত মাটি কিন্তু মিক্সড করে আপনারা গাছ রেডি করতে পারেন। তো আমি আট নম্বর সাইজের এক পট আমি মাটি নিয়েছি আর এর মধ্যে আমার অল্প বালি মেশানো ছিল। যেহেতু আমার এটা পুরনো গার্ডেন সয়েল তাই এর মধ্যে কিন্তু বালি মেশানো ছিল, তাই আমি এখানে অল্প এরকম অল্প পরিমাণে দু তিন মুঠো মতো বালি আমি এর মধ্যে মেশালাম। আর এটা হলো গোবর সার। তো এরকম সাদা কন্টেনারে বাটি এক কন্টেনার আমি গোবর সার দিয়ে দিলাম। আর এটা হলো পাতা পচা সার। এই পাতা পচা সার কিন্তু আমি হাফ কন্টেনার দেব। আর এর মধ্যে মেশাবো নিম খোল। নিম খোলটা তো গাছের শিকড় খুবভাবে মজবুত করে, সেটা তো আমরা সবাই জানি। তো এখানে আমি এক দেড় মুঠো মতো আমি নিম খোল দিয়ে দিলাম। আর এটা হলো বোন মিল, বোন মিল এক মুঠো বোন মিল দিয়ে দিলাম। আর এটা হলো চা পাতা, শুকনো চা পাতা। আর এই চা পাতা তো নাইট্রোজেনের কাজ করে, তো চা পাতা দিয়ে দিলাম এক মুঠো। আর ফাঙ্গাসের জন্য আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইডই আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকেই এক চামচ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু প্লাস্টিকের যে ছোট ছোট চামচগুলো হয় না সেই চামচের মাপ কিন্তু আমি এখানে বললাম। তো এখানে আমি দেড় চামচ এপসন সল দিয়ে দিলাম, এপসন সল দিয়ে দিলাম। আর এটা হলো এনপিকে ১৯১৯ এনপিকে এক চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত সারগুলোকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি মাটি তৈরি করে শীতের গাছ বসানো হয়, পিটুনিয়া হোক যে কোনো শীতের গাছ, সেইভাবে আমরা যদি এইভাবে মাটি তৈরি করে বসাই তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর প্রচুর ফুল হবে। তো আমি প্রথমে টবের নিচে একটা ঠিকরি দিয়ে দিলাম। এটা কিন্তু আট নম্বর সাইজের পট আমি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছড়ানো গামলাও নিতে পারেন। তো আমি এই আট নম্বর সাইজ টবে আমি কিন্তু এই পিটুনিয়া বসাবো। আর পিটুনিয়া গাছের শিকড় কিন্তু বেশি নিচে যায় না, উপর দিকেই থাকে।
এটা পুরো টবের ভেতরে নিচের গভীরে যায় না, এটা কিন্তু এই শেকড় কিন্তু একদম উপর দিকেই থাকে। তো এইভাবে হালকা করে প্লাস্টিকটা খুলে আমি পিটুনিয়া গাছটাকে বসিয়ে দিলাম, দিয়ে এবারে মাটি দিয়ে চারিদিক দিয়ে গাছটাকে আমি বসিয়ে দেবো। এইভাবে যদি আপনারা গাছ বসান আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর পিটুনিয়ার জন্য গামলা টাইপের পট আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এরকম মাটির টবই ব্যবহার করলাম। এবার আমি ইনকাটা বসিয়ে দেখাবো। তো ইনকার জন্য আমি এরকম 8 নম্বর সাইজের টব নিয়েছি, কারণ ইনকা গাছ কিন্তু একটু বেশ বড়ই হয়। তো প্রথমে আমি ঠিকরি দিয়ে দিলাম, দিয়ে এবারে অল্প মাটি দিয়ে দেবো। 8 নম্বর সাইজের টবের অর্ধেকের একটু কম পরিমাণে মাটি দিতে হবে, আর প্লাস্টিকটাকে এইভাবে ব্লেড দিয়ে আস্তে করে কাটতে হবে যাতে শিকড়টা চোট না লাগে। এবারে আমি গাছটাকে বসিয়ে দিলাম, এইভাবে আর একটু মাটি দিয়ে হালকা চেপে চেপে গাছটাকে বসিয়ে দিলাম। তো এইভাবেই সমস্ত গাছগুলোকেই আমি বসিয়ে দেব। আর দেখুন কত সুন্দর গাছটা বসানো হয়ে গেছে। এইভাবে গাছ কিন্তু বসানোটা কোনো ব্যাপার না, এভাবে খুব সিম্পলভাবেই সমস্ত গাছই বসানো যায়। এবারে আমি এরকম একটা ছোট্ট সাইজের প্লাস্টিকের একটা পট নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে যেহেতু অসংখ্য ফুটো করা আছে তাই একটা প্লাস্টিক দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ক্যালাঞ্চু গাছটাকেও বসিয়ে দেখাবো যে আমি খুব সহজভাবে কীভাবে ক্যালাঞ্চু গাছকে দেখুন গ্রো করা যায়। তো আমি প্রথমে কাটিং থেকে তো ছোট্ট চারা তৈরি করেছি, এবার আমি পটে শিফট যখনই করবো তখনই কিন্তু আমার একটা পার্মানেন্ট প্ল্যান্ট তৈরি হয়ে যাবে, কারণ ক্যালাঞ্চু গাছ কিন্তু সারা বছরেরই গাছ। তো আমরা কাটিং থেকে খুব ইজিভাবে কিন্তু এরকম ক্যালাঞ্চু গাছ রেডি করতে পারি একদম বিনা পয়সায়। একবার গাছ কিনলে কিন্তু এর কাটিং থেকে প্রচুর প্রচুর চারা তৈরি করা যায়। তো এভাবে আমি ক্যালাঞ্চু গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি সমস্ত গাছগুলোকে একটা ছায়া জায়গায় 2 থেকে 3 দিনের জন্য রেখে দেব। আর সমস্ত গাছগুলো আমার বসানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে 2-3 দিনের জন্য এরকম একটু ছায়া জায়গায় রেখে তারপরে যেখানে সারাদিন রোদ পায় এবং রাতের কুয়াশাটা পায় সেই জায়গায় রেখে দেব। আর 10 দিন পর্যন্ত অল্প অল্প করে শুধু গাছে জল দেবো, কোনো রকমের কিন্তু খাবার দেবো না। 10 দিন পর থেকে কী কী খাবার দেবো সেটা অবশ্যই আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, শুধু আমার ভিডিও দেখে যাচ্ছেন, তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলো যদি দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা শীতের গাছের মাটি তৈরি করে লাগান, আশা করি আপনারাও ভালো ভালো ফুল পাবে।